ঢাকার দুই সিটিতে ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থীদের ব্যাপক গণসংযোগ প্রচারণায় বাধা দেওয়ার পাল্টাপাল্টে অভিযোগ বিএনপি ও আওয়ামী লীগের দক্ষিণ সিটি কর্পোরেশনকে একটি দুর্নীতিমুক্ত সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা আমরা কোনোদিন কাউকে বাধা দিও নাই এবং ভবিষ্যতেও দিব না কোনো অপশক্তির কাছে আমরা পরাধীন হব না মাথা নত করব না আপনারা অবশ্যই 30 তারিখে ভোট দিতে আসবেন নির্বাচন কমিশন আমাদের সাথে এমন আচরণ করছে যে আমরা অহরহ শিকার হয়ে যাচ্ছি ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে নেবে আওয়ামী লীগ আবারও বাতিলের দাবি বিএনপির আমরা দলীয়ভাবে ইভিএমের পক্ষে কিন্তু ইলেকশন কমিশন যদি ইভিএম না চায় এটা তাদের সিদ্ধান্ত জনগণ ব্যালটের মাধ্যমে এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায় ইভিএম মানি না দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি হাফসাতুন্নেসা এবার অন্যান্য শীর্ষ সংবাদ ঢাকার দুই সিটি নির্বাচন 30শে জানুয়ারি হবে কিনা সে বিষয়ে আদালতের আদেশ কাল পঞ্জিকা দেখে কেন নির্ধারিত হল না তারিখ প্রশ্ন আদালতে বিদেশে পালানোর চেষ্টায় ছিল মতিঝিলে ক্যাসিনো কাণ্ডে অভিযুক্ত দুই ভাই আওয়ামী লীগের এনামুল রূপন গ্রেফতারের পর সিআইডি ধরা হবে গডফাদারদেরও একদিন হাতে রেখে কাল শুরু হচ্ছে পদ্মা সেতুর 21তম স্প্যান বসানোর প্রক্রিয়া দৃশ্যমান হবে অর্ধেকের বেশি আওয়ামী লীগ বিএনপি প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ আর উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে জমে উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা বড় দুই দলের প্রার্থীরা সকাল থেকে চষে বেড়াচ্ছেন বিভিন্ন অলিগলি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে করছেন ভোট প্রার্থনা এ সময় বিএনপির প্রার্থী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করলেও আওয়ামী লীগ প্রার্থী তা অস্বীকার করেন পৌষের শেষে রোদের ঝিলিক যতটা না উত্তাপ ছড়িয়েছে তার চেয়ে ঢের বেশি উত্তাপ সিটি কর্পোরেশনের নির্বাচনী মাঠে উত্তর সিটির হেভিওয়েট প্রার্থীরাই সোমবার সকাল থেকেই নির্বাচনী এলাকায় ভোট চাইছেন ভোটারদের কাছে তেজগাঁও এলাকায় জনসংযোগে নামেন উত্তর সিটি কর্পোরেশনের বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল এ সময় উন্নয়নের আশ্বাস দিয়ে ধানের শেষে ভোট চান তাবিথ আওয়ামী লীগের প্রার্থীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন রোববারের হামলার পর নিরাপত্তা চেয়ে ইলেকশন কমিশনের কাছে আবেদন করা হলেও উত্তর মেলেনি অনেক জায়গায় অফিস মাইক্রোফোন ভেঙে দেওয়া হচ্ছে তো সেটার ব্যাপারে যখন প্রতিরোধ করতে যাচ্ছি তখন নির্বাচন কমিশন আমাদের সাথে এমন আচরণ করছে যে আমরা অহরহ শিকার হয়ে যাচ্ছি এরপর কাউরান বাজার ও ফার্মগেট এলাকায় গণসংযোগ করেন তাবিথ এদিকে উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম জনসংযোগ শুরু করেন খিলগাঁও এলাকা থেকে সেখানে আয়োজিত পথসভায় নৌকার পক্ষে ভোট চেয়ে নির্বাচিত হলে মাদক যানজট আর জলাবদ্ধতা মুক্ত ঢাকা উপহার দেওয়ার অঙ্গীকার করেন বিএনপির প্রার্থীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন কারো জনসংযোগে বাধা দেবার মানসিকতা নেই আওয়ামী লীগের আমি আসছি আমার পাশ দিয়ে কিন্তু ওই গান বাজিয়ে বাজিয়ে কিন্তু তারা চলে যাচ্ছে ওটা আমি কিন্তু রেকর্ডও করে নিয়ে আসছি সুতরাং তারা হয়তো নিজেরা বিশৃঙ্খলা করে একটি দোষ আমাদের উপর চাপিয়ে দিচ্ছে কিন্তু একটু বলতে পারি আমরা আমরা কোনোদিন কাউকে বাধা দিও নাই এবং ভবিষ্যতেও দিব না খিলগাঁওয়ের পরে মিছিল নিয়ে তিনি যান রামপুরা ও দক্ষিণ বাড্ডা এলাকায় পরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে যান আতিক কথা বলেন নতুন ভোটারদের সঙ্গে শেষ বিকেলে আফতাবনগরে চায়ের আড্ডায় বসেন আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী এ সময় নিজেই চা বানিয়ে খাওয়ান নেতাকর্মীদের রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা উত্তরের মতো দক্ষিণেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা প্রার্থীদের ব্যস্ততায় নগরবাসীও সামিল হয়েছেন নির্বাচনী আমেজে প্রার্থীদের যেমন রয়েছে নানা পরিকল্পনা ও প্রতিশ্রুতি তেমনি শহরবাসীর অপেক্ষা নির্বাচনে ভোট দেওয়ার আনুষ্ঠানিকতার ঐতিহ্যবাহী ঢাকার একটি বড় অংশই ঢাকা দক্ষিণ সিটি ঐতিহ্য রক্ষা করে সব সমস্যার সমাধান যিনি করবেন তাকেই বেছে নিতে ভোট দিতে প্রস্তুত এখন নগরবাসী তাই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন বড় দুই রাজনৈতিক দলের মনোনীত মেয়র প্রার্থীরা দক্ষিণ সিটির সায়দাবাদ এলাকায় গণসংযোগে নামেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলিনুর তাপস দিনভর ওই এলাকায় চষে বেরিয়ে উন্নত ঢাকার জন্য নৌকার পক্ষে ভোট চান তিনি
আমি মনে করি একটি নব সূচনা রচিত হচ্ছে উন্নত ঢাকা করার লক্ষ্যে। আমরা ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরের মেয়াদে ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারলে ঢাকাবাসীর সেবক হিসেবে আমরা ঢাকাকে উন্নত ঢাকা গড়ে তুলব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে একটি দুর্নীতিমুক্ত সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করব। পরে মুগদা, মানিকনগর ও মান্ডা এলাকায় প্রচারণা চালান তাপস। এদিকে দক্ষিণের টিকাটুলি এলাকায় প্রচারণা চালান বিএনপির মেয়র প্রার্থী ইশাক হোসেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও ভোটের মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ফিল্ড একটা তৈরি হয়েছে, সেটা হলো ভোট ডাকাতির, ভোট কারচুপির এবং মানে প্রতিপক্ষকে দমন করার একটা ফিল্ড তৈরি করা হচ্ছে। তো এটাকে লেভেল প্লেইং ফিল্ড বলে কিনা জানি না। আর কোনো অপশক্তির কাছে আমরা পরাধীন হব না, মাথা নত করব না। আপনারা অবশ্যই 30 তারিখে ভোট দিতে আসবেন এবং আপনারা যাতে মানে সুস্থভাবে ভোট দিতে পারেন সেটা নিশ্চিত করার জন্য আমরা আপনাদের পাশে থাকবো, আমরা মাঠে থাকবো। পরে বংশাল ঠাটারি বাজার ওয়ারিতে গণসংযোগ করেন ইশাক হোসেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন নীতিগতভাবে ইভিএম এর পক্ষে তার দল, তবে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে তাই মেনে নেবে আওয়ামী লীগ। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের একথা বলেন। আমাদের যুক্তি হচ্ছে বিএনপি সেক্রেটারি জেনারেল যদি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন তাহলে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি কেন অংশ নিতে পারবেন, এটা কোনো যুক্তি নয়, এটা লেভেল প্লেইং ফিল্ড হতে পারে না। আমরা দলীয়ভাবে আমরা ইভিএম এর পক্ষে, কিন্তু ইলেকশন কমিশন যদি ইভিএম না চায় আমরাও যেভাবেই ইলেকশন কমিশন চাইবে সীমিতভাবে করুক অথবা সম্পূর্ণ করুক ইভিএম, এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে কোনোভাবেই ইভিএম মানা হবে না জানিয়ে আবারও এ পদ্ধতি বাতিলের কথা বলেছে বিএনপি। সকালে দলের দুই মেয়র প্রার্থীকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে এ কথা বলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন এখনও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। সুষ্ঠু নির্বাচন হলে দুই সিটিতেই বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আওয়াল ও দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন তার সঙ্গে ছিলেন। নির্বাচনে শেষ পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান খন্দকার মোশাররফ। সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে, প্রশাসন পক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের বিভিন্ন প্রচার অভিযানে হামলা করা হচ্ছে, জনগণ নিজের হাতে ব্যালটের মাধ্যমে এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাদের মতামত প্রকাশ করতে চায়, তাই ইভিএম আমরা মানি না। 30 জানুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচন হবে কি না সে বিষয়ে আগামীকাল আদেশ দেবেন হাইকোর্ট। ইসির আইনজীবী আদালতকে জানিয়েছেন 30 জানুয়ারি না হলে আগামী 3 মাসেও নির্বাচন করা সম্ভব হবে না। আর রিটকারীর দাবি সরস্বতী পূজার সময় নির্বাচন হলে তা হবে ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক। এদিকে আজও নির্বাচনের তারিখ পেছাতে কমিশনের সঙ্গে বৈঠক করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 30 জানুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই পেছানোর দাবি জানিয়ে আসছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 29 ও 30 জানুয়ারি সরস্বতী পূজা থাকায় এ দাবি সংগঠনটির। সোমবারও ভোটের তারিখ পরিবর্তনের দাবি নিয়ে নির্বাচন কমিশনে যান সংগঠনটির নেতারা। বৈঠক শেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা রানা দাশগুপ্ত বলেন 30 জানুয়ারি ভোট হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় নেবে না সংখ্যালঘুরা। আলোচনা হয়েছে, তুলে ধরেছি, কিন্তু হতাশ মনে এই নির্বাচন কমিশন থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। তারা সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলেছেন, আমরা আমাদের হৃদয়ের অনুভূতির কথা বলেছি। এখন হৃদয়ের অনুভূতিতে আমরা এই কথাটাই বলতে চাই, এই আলোচনার মধ্য দিয়ে আমরা কোনো সমস্যার সুরাহা আমরা করতে পারি নাই। ইসি সচিব জানালেন আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় তারাও। 1 তারিখে শনিবার, সেদিনও বন্ধ এবং সেদিন হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যে পরীক্ষা সেটি শুরু হবে। তো এই সকল দিক বিবেচনা করেই মানে নির্বাচন কমিশন 30 তারিখটি করেছেন, যেহেতু এটা মামলাটি এখন আদালতের
আছে, এ বিষয়ে এখন কমিশন কিছু বলবে না। মাননীয় আদালত যেভাবে নির্দেশনা দিবেন সেইভাবে কমিশন পরবর্তীতে ব্যবস্থা নেবেন। এদিকে নির্বাচনের তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে রিটের প্রাথমিক শুনানিতে আদালত প্রশ্ন তোলেন, পঞ্জিকা দেখে কেন ভোটের দিন নির্ধারণ করা হলো না, মঙ্গলবার এ বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়। এই দেশের যে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার, সেই অধিকারকে খর্ব করা হচ্ছে। 29 তারিখ যদি পূজা হয়ে থাকে, 30 তারিখে নির্বাচন কন্টিনিউ করতে কোনো অসুবিধা হওয়ার কথা না, এটাই ছিল আমাদের সাবমিশন। 30 জানুয়ারিতে ঢাকার দুই সিটিতে ভোট হবে কিনা তা এখন নির্ভর করছে উচ্চ আদালতের সিদ্ধান্তের উপর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে মাছ, সবজি, মোরগজাত খাবারের মাধ্যমে মানবদেহে ঢুকে যাচ্ছে প্লাস্টিক, বাড়ছে ক্যান্সার ও হার্ট অ্যাটাকের ঝুঁকি, নিষ্ক্রিয় কর্তৃপক্ষ। তিন মাস আগে পালিয়ে থাকার পর রাজধানীতে ক্যাসিনো কাণ্ডে অভিযুক্ত দুই ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের এনামুল হক ও রূপন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে সিআইডি। ভুয়া পাসপোর্ট তৈরি করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন তারা। তাদের গডফাদারদেরও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে সিআইডি। ক্যাসিনো কাণ্ডের জেরে যখন প্রতিদিনই অভিযান চলছিল, সে সময় রাজধানীর আরামবাগের ওয়ান্ডার্স ক্যাসিনো ক্লাবের পরিচালক গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এনু ও তার ভাই যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার নারিন্দার বাসায় অভিযান চালায় র্যাব। কয়েকটি সিন্দুক ভেঙে উদ্ধার করা হয় 5 কোটি 5 লাখ টাকা, আলিশান বাড়ির বিভিন্ন কক্ষ থেকে পাওয়া যায় প্রায় 700 ভরি স্বর্ণালঙ্কার। ক্যাসিনো পরিচালনা, অর্থ পাচার ও দুর্নীতির দায়ে দুই ভাইয়ের বিরুদ্ধে 4টি মামলা দায়ের করা হয়। গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান তারা। দীর্ঘ 3 মাস পর রাজধানীর কেরানীগঞ্জ থেকে সোমবার ভোর রাতে তাদের গ্রেফতার করে সিআইডি। ভুয়া পাসপোর্ট তৈরি করে ভারত বা মিয়ানমারে পালানোর চেষ্টায় ছিল তারা। প্রথমে তারা কক্সবাজারে চলে গেছিল এবং তাদের একটা উদ্দেশ্য ছিল যে ওইখান দিয়ে কোনোভাবে বার্মা হয়ে তারা চলে যেতে পারে কিনা, মায়ানমার হয়ে দিক দিয়ে চলে যেতে পারে কিনা, বা মালয়েশিয়ায় বাই বোট। তখন তারা সুবিধা করতে পারে নাই, পরবর্তীতে তারা আবার এখানে কেরানীগঞ্জে ফিরে আসে এবং তাদেরই এক কর্মচারীর ভাড়া করা বাড়িতে তারা অবস্থান নেয় এবং দীর্ঘদিন সেখানেই ছিল এবং তারা চেষ্টা করছিল ইন্ডিয়া হয়ে পার্শ্ববর্তী কোনো দেশে চলে যাওয়ার জন্য। সিআইডি জানায় এনামুল ও রূপমের নামে ঢাকায় জমিসহ 22টি বাড়ি, বিভিন্ন ব্যাংকের 91টি অ্যাকাউন্টে 19 কোটি 11 লাখ টাকা ও 5টি গাড়ির সন্ধান পাওয়া গেছে। তাদের গডফাদাররাও ছাড় পাবে না বলে এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে সিআইডি। তাদের পেছনে কারা গডফাদার ছিল সেটা ডেফিনেটলি আমরা বের করবো। অ্যাট দ্য সেম টাইম কাদের কাদের সহযোগিতায় এইভাবে ক্যাসিনো সাম্রাজ্য তারা গড়ে তুলেছিল, এদের নেতৃত্বেই কিন্তু মূলত ক্যাসিনো, যে বাংলাদেশে যে ক্যাসিনো, এটা গোড়াপত্তন কিন্তু এদের মাধ্যমেই। গ্রেফতার হওয়া ক্যাসিনো অপরাধীদের অর্থ পাচারের বিষয়ে অনুসন্ধানে জোর দেয়া হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। আবুধাবি সাস্টেইনেবিলিটি সপ্তাহ 2020 এবং জায়েদ সাস্টেইনেবিলিটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য সরকার প্রধানদের পাশাপাশি বিজয়ী প্রতিষ্ঠানগুলোর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে হবে দ্বিপক্ষীয় বৈঠক ও চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা। টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বাস্তবায়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে আবুধাবি সাস্টেইনেবিলিটি উইকের আয়োজন বিশ্বে বিবেচিত হয় শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে। সংযুক্ত আরব আমিরাতে 3 দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় সকালে সেখানকার জাতীয় প্রদর্শনী কেন্দ্রে পৌঁছালে তাকে স্বাগত জানান আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। এই আয়োজনে স্বাস্থ্য, খাদ্য, জ্বালানি, পানি বিষয়ক উদ্ভাবনী কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় বিশ্বের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠানকে। অনুষ্ঠানে যোগ দেয়া অন্যান্য সরকার প্রধানদের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিজয়ী প্রতিষ্ঠানগুলোর হাতে পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি এতে যোগ দেন ইন্দোনেশিয়া, সার্বিয়া, আর্মেনিয়া, সিয়েরা লিওন ও ফিজির রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা। টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে এই বৈশ্বিক প্ল্যাটফর্মে এসডিজি অর্জনে বাংলাদেশের অবস্থান এবং রূপকল্প 2041 সম্পর্কেও নীতিগত বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে শেখ হাসিনার। সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আগামীকাল শুরু হচ্ছে পদ্মা সেতুর 21তম স্প্যান বসানোর কাজ। সকালে মাওয়ার ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তের নির্ধারিত 32 ও 33 নম্বর পিলারের কাছে নিয়ে যাওয়া হবে স্প্যান।
আবহাওয়া অনুকূলে থাকলে বসে দেওয়া হবে কালই, তবে কুয়াশার কথা মাথায় রেখে হাতে রাখা হয়েছে বাড়তি একদিন। এই স্প্যানটি বসার মধ্য দিয়ে দৃশ্যমান হবে অর্ধেকের বেশি পদ্মা সেতু। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। দৃশ্যমান এখন অর্ধেক পদ্মা সেতু। শুরুতে জাজিয়ার প্রান্তে কাজ এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বেশিরভাগ কাজ হয়েছে মাঝ নদীতে। জাজিয়ার প্রান্তে নয়টির পাশাপাশি মাঝ নদীতে বসেছে ১০টি স্প্যান। এখন আবার কাজ ফিরে যাচ্ছে জাজিয়ার প্রান্তে। পরিকল্পনা অনুযায়ী বাকি ২১টি স্প্যান বসাতে হবে চলতি বছরের জুলাই মাসের মধ্যে। সময়ের সাথে সাথে দৈর্ঘ্য বাড়ানোর পরিকল্পনায় প্রতি মাসে টার্গেট কমপক্ষে ৩টি করে স্প্যান বসানো। সে হিসেবে প্রথম স্প্যানটি বসতে যাচ্ছে মাসের দ্বিতীয় সপ্তাহে, দ্বিতীয় স্প্যানটি ২২ তারিখ এবং তৃতীয় স্প্যানটি আগামী ৩০ জানুয়ারি বসানোর লক্ষ্য ঠিক করেছে সেতু কর্তৃপক্ষ। আগে ৪ ও ৫ নম্বর মডিউলে স্প্যান তোলা হলো, এবার নতুন করে স্প্যান তোলা হচ্ছে ৬ নম্বর মডিউলে। প্রথম থেকে স্প্যানও তৈরি করছি, পাইলও করছি, এতে একটা করে একটা হবে না তো, এটা তো সবগুলো কাজই সমানতালেই চলতেছে। আমাদের তো কোনো কাজই বসে নেই, আলাদা আলাদা গ্রুপ আলাদা আলাদা কাজ করতেছে। যিনি পাইলের কাজ করছেন উনি তো আর স্প্যানের কাজ করতেছেন না, যিনি চায়নায় কাজ করছেন চায়নাতে এক গ্রুপ, আবার মামাতে এক গ্রুপ, সেভাবেই কাজ হচ্ছে, কোনোটা বসে নাই। সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৬টির কাজ পুরো শেষ, বাকি ৬টি পিলারের মধ্যে ৪টির কাজ ফেব্রুয়ারি মাসে এবং ২টির কাজ এপ্রিল মাসের মধ্যে শতভাগ শেষ হওয়ার কথা রয়েছে। বাকি আছে আরও ২১টি স্প্যান। জুলাই মাসের মধ্যে সবকটি স্প্যান বসাতে হলে প্রতি মাসে ৩টি করে স্প্যান বসানো লক্ষ্য। সেই হিসেবে মাসের প্রথম স্প্যানটি বসছে পরিকল্পনা অনুযায়ী। এখন সময় কাজের এই ধারা ধরে রাখার। এহসান জুয়েল, সময় সংবাদ, শরীয়তপুর। পানি তো বটেই, মাছ বা শাকসবজির মাধ্যমেও প্লাস্টিক প্রবেশ করছে মানবদেহে, আর মোরগজাত খাবার বা প্রসাধনী থেকেও প্লাস্টিক ঢুকে যাচ্ছে খাদ্যচক্রে। এতে ক্যান্সার ও হার্ট অ্যাটাকের মতো রোগ বেড়েই চলেছে। কেফায়েত শাকিলের রিপোর্ট। এ যেন প্লাস্টিকের রাজত্ব, অপচনশীল এ পণ্য নষ্ট করছে জমির উর্বরতা, থমকে যাচ্ছে নদী প্রবাহ, দূষিত হচ্ছে সমুদ্র, ভেঙে পড়ছে প্রতিবেশ ব্যবস্থা। বাজারে এমন কোন পণ্যের দেখা মেলা দেয় যার সঙ্গে কোনো না কোনো ভাবে প্লাস্টিকের সম্পৃক্ততা নেই। এই প্লাস্টিক পরিবেশ দূষণ করছে সে কথা সবার জানা, তারপরও অভিজাত প্রতিষ্ঠানগুলো তাদের খাবার সরবরাহ করছে এই প্লাস্টিকের মোড়কেই, আর তা নিরাপদ চিত্তে গ্রহণ করছেন ভোক্তারা। কিন্তু কতটা নিরাপদ এই প্লাস্টিকে মোড়ানো খাবার? পরিবেশবাদী সংগঠন এসডোর গবেষণা বলছে, মাটি ও পানিতে মিশে প্লাস্টিকের ক্ষুদ্র কণা শাকসবজি ও মাছে ঢুকে যাচ্ছে, মোরগজাত করার সময়ও খাবারে মিশছে প্লাস্টিক, এছাড়া প্রসাধনীতে অবৈধভাবে প্লাস্টিকের ব্যবহারের তথ্য উঠে এসেছে গবেষণায়। যখন মাটির সঙ্গে মিশে যায়, এটা নিউট্রিয়েন্ট হিসেবে শাকসবজি গ্রহণ করে বা ফসল গ্রহণ করে, সেই ফসলটাই কিন্তু আমরা আবার খাই, অর্থাৎ এটা ইনডিরেক্ট আমাদের শরীরে প্রবেশ করছে। আর ডিরেক্ট হলো যে আমি বাজার থেকে একটা প্যাকেজিং ফুড কিনে আনলাম, সেটা বিস্কিট হতে পারে, রুটি হতে পারে, যখন একটা গরম খাবার এই ধরনের প্যাকেজিংয়ে রাখা হয় সাথে সাথে এটা কিন্তু বিক্রিয়া করতে থাকে, তারপরে আপনার খাবারের সঙ্গে মিশে যায়। আর চিকিৎসকরা বলছেন খাদ্যচক্রে প্লাস্টিক প্রবেশের কারণে অ্যালার্জি, কিডনি ও লিভারের ক্যান্সার এবং হার্ট অ্যাটাকের মতো ব্যাধির হার বাড়ছে। যেখানে প্লাস্টিকের সংমিশ্রণ রয়েছে সেটি কিন্তু শরীরে বিভিন্ন রকমের রোগ তৈরি করে, এটি কিডনিতে ক্যান্সার, লিভারে ক্যান্সার, অন্ত্রে ক্যান্সার তৈরি করতে পারে, হার্টে অ্যারিথমিয়া তৈরি করতে পারে। পরিবেশ অধিদপ্তর বলছে খাদ্য নিরাপত্তার বিষয়টি বিএসটিআইয়ের আওতাধীন হলেও খাদ্য উৎপাদনে প্লাস্টিকের ব্যবহার কমানোয় গুরুত্ব দিচ্ছেন তারা। খাদ্য বিষক্রিয়ার বিষয়টা আমাদের সাথে সরাসরি আসে না, যেহেতু হেলথের খাদ্য যে বিষক্রিয়া, তাহলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে, তারা এটা দেখতে পারেন অথবা স্বাস্থ্য বিভাগ দেখতে পারেন, যেহেতু এটা ক্ষতিকর সেই হিসাবে আমরাও এটা খতিয়ে দেখব। কিন্তু লিখিত আবেদন করেও এ বিষয়ে কথা বলা যায়নি নিরাপদ খাদ্য নিশ্চিতের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বিএসটিআই এর কোনো কর্মকর্তার সঙ্গে। যে কোনো সাক্ষাৎকার দিতে হইলো ওনার কিন্তু পারমিশন লাগবে, এটা ডিজিটাল ইনস্ট্রাকশন। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুসলিমউদ্দিন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৮৭,২৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবু সুফিয়ান ধানের শীষে প্রতীকে পেয়েছেন ১৭,৯৩৫ ভোট। গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এর আগে সকাল ৯টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত, এরপর শুরু হয় ভোট গণনা। নগরী ও উপজেলার ১৭০টি কেন্দ্রের সবগুলোতে ভোট নেওয়া হয় ইভিএমে। উপনির্বাচনে ভোট পড়েছে ২৩%। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচনী এলাকায় মোতায়েন ছিল পর্যাপ্ত আইনশৃঙ্খলা সদস্য। গত বছর ৭ নভেম্বর সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 4000 সদস্য সেনাবাহিনীর সঙ্গে যৌথ শীতকালীন প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। সংস্থাটির মহাপরিচালক বলছেন, এর ফলে যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে বিজিবি দেশ রক্ষার দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখতে পারবে, পাশাপাশি বাড়বে বিজিবি সদস্যদের মনোবল ও দক্ষতা। কিশোরগঞ্জের ভৈরবে যৌথ প্রশিক্ষণে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। সীমান্তরক্ষী বাহিনী যুদ্ধের সময়ে সেনাবাহিনীর নেতৃত্বে দেশ রক্ষার লড়াই করবে। আইনি বলা এ নির্দেশনা কিভাবে বাস্তবায়িত হবে তা প্রথমবারের মতো হাতে কলমে শিখছেন বিজিবিতে 25 থেকে 30 বছর ধরে কর্মরত সদস্যরাও। ভৈরবের আলুকান্দার মতো এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে সারা দেশে ছড়ানো বিজিবির 5টি রিজিওনে, আর তাতে অংশ নিচ্ছে সংস্থাটির 6টি ব্যাটালিয়ন অর্থাৎ 4000 সদস্য। 25 বছর চাকরি, এই ধরনের অনুশীলন আমি ইতিপূর্বে করিনি, এই প্রথম অনুশীলন। আমরা এতে করে বাস্তবে যে গ্রাউন্ড লেভেলের যে যুদ্ধটা হয় তারই একটা মহড়া করছি। এবারই প্রথম যা আমরা ব্যাপকভাবে এবং বিভিন্ন অস্ত্রে সুসজ্জিত হয়ে প্রতিরক্ষা অবস্থান নিয়েছি। সেনাবাহিনী ও বিজিবির যৌথ প্রশিক্ষণ পরিদর্শন করে রণপ্রস্তুতির নানা কৌশল বাতলে দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণার্থীদের সুখ দুঃখের খোঁজখবরও নেন বিজিবি মহাপরিচালক। তার কাছে প্রশ্ন ছিল, কেন এই ইতিহাস গড়া যৌথ প্রশিক্ষণ? আমাদের সঙ্গে যে সেনাবাহিনীর যে সমন্বয়ে যেটা প্রয়োজন সেটা সরজমিনে কাজ করতে, যে আমাদের যে শিক্ষাটা আমরা যেটা নিব এই এক্সারসাইজের মাধ্যমে সেটাই হচ্ছে আমাদের এই শীতকালীন যৌথ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। শুধু এখানে ভূমিতে প্রশিক্ষণ না, সব প্রশিক্ষণে আমরা জোর দিয়েছি। 10ই জানুয়ারি শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। এই ভূখণ্ডের সীমান্ত রক্ষাকারী বাহিনীর ইতিহাস 225 বছরের পুরনো, কিন্তু এবারই এত বড় পরিসরে এবং বড় আয়োজনে শীতকালীন মহড়া অনুষ্ঠিত হচ্ছে। বিজিবি মনে করে এই শীতকালীন মহড়ার যে শিরোনাম দুর্ভেদ্য দুর্গ, এই প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষায় সেই প্রভাবটিই পড়বে। কিশোরগঞ্জের ভৈরব থেকে ওমর ফারুক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকার দুই সিটিতে ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থীদের ব্যাপক গণসংযোগ, প্রচারণায় বাধা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি ও আওয়ামী লীগের। নির্বাচন 30 জানুয়ারি হবে কিনা সে বিষয়ে আদালতের আদেশ কাল, পঞ্জিকা দেখে কেন নির্ধারিত হলো না তারিখ, প্রশ্ন আদালতের। বিদেশে পালানোর চেষ্টায় ছিল মতিঝিলে ক্যাসিনো কাণ্ডে অভিযুক্ত দুই ভাই আওয়ামী লীগের এনামুল রূপন, গ্রেফতারের পর সিআইডি, ধরা হবে গডফাদারদেরও। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।